পীরগঞ্জ প্রেস ক্লাবে নতুন কমিটি গঠন, সভাপতি কামরুল হাসান জুয়েল, সম্পাদক মাজহারুল আলম মিলন। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। দৈনিক আমাদের সময়ের পীরগঞ্জ প্রতিনিধি কামরুল হাসান জুয়েলকে সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি এটিএম মাজহারুল আলম মিলনকে সাধারণ সম্পাদক করে রংপুরের পীরগঞ্জ প্রেস ক্লাবের 13 সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এ কমিটি গঠন করা হয়। সভায় কোনো পদে কোনো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ না করায় 23 সদস্যের মধ্যে 22 সদস্যের মতামতের ভিত্তিতে ওই কমিটি গঠিত হয়েছে। গঠিত কমিটির মধ্যে কামরুল হাসান জুয়েল সভাপতি, সরোয়ার জাহান সহসভাপতি, শাহ মোহাম্মদ সাদা মিয়া সহসভাপতি, এটিএম মাজহারুল আলম মিনন সাধারণ সম্পাদক, হাসান আলী যুগ্ম সম্পাদক, আনজারুল হক যুগ্ম সম্পাদক, আব্দুল হাকিম ডালিম ধর্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক, শাকাত হোসেন সেন্টু কোষাধ্যক্ষ, বক্তির রহমান পাঠাগার সম্পাদক, মশফিকুর রহমান পল্টন দপ্তর সম্পাদক, মাহমুদুল হাসান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, আবদুল্লাহিল বাকি বাবলু কার্যকরী সদস্য ও আবুল খায়ের কার্যকরী সদস্য। এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন সহ আরও অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সনি র্যাংসের ফ্রিজ ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার, স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।